আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে এই যে দিন যত যাবে মানুষ তত খারাপ হবে, এই কথাই ঠিক। একটা দিনই বৈঠক ঠেকানোর জন্য, মানুষকে থামার জন্য, বসার জন্য মধ্যে থেকে তোমাকে এত হইচই করতে হবে? তোমাকে জিম্মেদারি দেওয়া হয়েছে, এই ছেলে তোমাকে জিম্মেদারি দিয়েছে এখানকার লোক, তুমি মুখ খুলে চিল্লাচ্ছ কেন? তুমি নিজের অনুভূতি বুঝতে পারো না? তুমি নিজেকে মানুষ মনে করো না? এত চিল্লাও কেন তুমি? তুমি জানো আমি আব্দুর রাজাক বিন ইউসুফ এখানে বসে আছি, তোমার চিল্লানকে আমি ঘৃণা করি। এটা তো তোমার আগে থেকে একটা অনুভূতির ব্যাপার আছে, আর আমাকে নতুনভাবে চিনতে হবে এটা তো আমি মনে করি না। আমি সিরাজগঞ্জ জেলাতে নতুন আসিনি, জাতির সামনে আমি নতুন নই। তোমাকে এত চিৎকার করতে হচ্ছে কেন? তোমাকে কে জিম্মেদারি দিল? যারা দায়িত্ব পালন করার তোর আছে, তারা যদি সামলাতে না পারে সেটা তাদের অযোগ্যতা, তাদের ব্যবস্থাপনার দুর্বলতা, কিন্তু তুমি সেটা মাথায় নিচ্ছ কেন? তুমি মাথায় নিলে সামলাতে পারবা? তো এরকম দিনই কোনো বৈঠকে উপস্থিত হলে আপনাদের আমার পক্ষ থেকে আরও জোরালো অনুরোধ থাকছে যে নিজেকে তো অন্তত সামলাম, তাহলেও তো মনে হবে যে একটা দিনই বৈঠকে এসেছি। আর এ তখন নির্বাচন নয় যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, বলবেন আল্লাহ ফালাফি করবেন, সেটা তো নয়। তাহলে এত নিজেকে ভুলে গিয়ে এখানে আসেন কীভাবে? দ্বিতীয় হলো এই যে আমি মাঝে মধ্যে কোরআনের আলোচনা করি, তো ওইভাবে তো আমি আলোচনা করতে পারি না, আমিও হয়তো বা নিজেও অত ভালো বুঝতে পারি না। তো আমি কোরআনের আলোচনা এক একটু করি এইভাবে যে কোরআনের কয়েকটা জিনিস আছে, এত বড় বিশাল কোরআন মাজিদে আছে কি, তো আছে কি দেখাতে গিয়ে এ নির্ধারিত গুরুত্বপূর্ণ পাঁচটা বিষয় আলোচনা করা আমার হয় না, আর অত আয়াত আমার মুখস্থও নেই। তো আমি যেভাবে বলি তাতে প্রথম যেটা আল্লাহ কোরআন মাজিদে দেখিয়েছেন সেটা তার ক্ষমতা। কে পারে আকাশ বানাতে, কে পারে জমিন বানাতে? আমি আকাশ তৈরি করেছি, আমি জমিন তৈরি করেছি, জমিনের মালিক আমি, আকাশের মালিক আমি, সূর্যের মালিক আমি, চন্দ্রের মালিক আমি, মানে এগুলো কারো অধীনে চলে না, এইগুলো ব্যতিক্রম জিনিস, কেউ পারবে না করতে। এ দিয়ে তিনি ক্ষমতা দেখান। কে পারে দিন নিয়ে আসতে, কে পারে রাত নিয়ে আসতে? কীভাবে রাত আসে, কীভাবে দিন আসে, আসেই তো, এগুলো কেউ করতে পারে না, এটা তার ক্ষমতা। তারপরে ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন আদ সামদকে ধ্বংস করে দেওয়া, কেউ তার বিচার করতে পারবে না। অলায়খা হোক বা আদ সামদকে ধ্বংস করে দিয়েছেন কিন্তু কেউ তার বিচার করতে পারবে না, আর তারা এত শক্তিশালী। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আল্লাহ বলছেন যাদের মতো শক্তিশালী মানুষ আমি পৃথিবীতে আর কখনো কোথাও সৃষ্টি করব না, ওদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, আমার কেউ কিছু করতে পারে না। তার নাম আজিজ, পরাক্রমশালী। ক্ষমতা দেখিয়েছেন। আর দ্বিতীয় যেটা দেখিয়েছেন সেটা হলো পুরো কোরআন মাজিদ খালি রহমান রাহিম, গাফুর গাফফার, রহমান রাহিম, দয়ালু প্রেমময় ক্ষমাশীল, গাফুর আর গাফফার দিয়ে পূর্ণ করা আছে। আর তৃতীয় কিছু বিধান আছে, কিভাবে সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, এসব বিধান। আর চতুর্থ হচ্ছে মাঝে 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 জাহান্নাম জান্নাতের আলোচনা আছে। তো সংক্ষিপ্ত বিবরণে কোরআন মাজিদের
এত কথা আমিও আজ করতে পারিনি যা আপনারা খুব ভালোভাবে অনুভব করছিলেন। ভাইজান যারা আপনারা স্টেজে আছেন দয়া করে মোবাইল ব্যবহার করবেন না। আমি যেন আপনাদের কারো উনিশ বিশ আঁচ করতে না পারি, আমাকে দেখতে পান আর না পান এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। জায়গা পেলে বসবেন, না পেলে দাঁড়িয়ে থাকবেন। আমি যে নিজিচ্ছা এখানে চলে এসেছি কোথাও নয়, কতদিন থেকে পিছনে পড়ে আছেন তা এসেছি, তারপরে আমি দিনের খাতিরে এসেছি। এখন আপনি কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখাবেন না, আমি কোনো দিন আমার বক্তব্য চলাকালীন কারো প্রয়োজন দেখিনি। বরং এ কথা বলেছি, এখন মা মারা গেলে মাটি দেওয়ার কথা এখন হবে না। কেন মাকে মাটি দিতে হবে কথা ঠিক, কিন্তু এটা হলো ফরজে কেফায়, করতে হবে। আর আমি এখন দিনের কথা বলছি, এটা হলো ফরজ, শুনতে হবে, শুনতে আপনি বাধ্য। তো আপনি অনুভব করেন না কেন? যেমন আব্দুর রহমান বারবার বলছিল, কোরআন মাজিদ এত বড় বিশাল গ্রন্থ, কেন এসেছে, কেন অবতীর্ণ হয়েছে কোনোদিন পড়লামও না, কোনোদিন বুঝলামও না, কোনোদিন বুঝা প্রয়োজনও মনে করলাম না। একটা ভিন্ন ধরনের এত বড় নিয়ামত আমাদের বাড়িতে আছে, অথচ আমরা কত বই পুস্তক পড়ি, কত প্রশ্নের উত্তর মুখস্থ করি, কত চিন্তা ভাবনা করি পরীক্ষা নিয়ে, কিন্তু কোরআন মাজিদটা পড়ার মতো আমরা কোনো পরিবেশ করতে পারি না। এটা আসলে একটা দুর্ভাগ্য। তো কিছু সময় অপেক্ষা করবেন, দয়া করে নিজের প্রয়োজন দেখাবেন না। মা মারা গেলে এখন মাটি দেওয়ার কথা হবে না, কিছুক্ষণ পরে হবে, আমি আলোচনা শেষ করিনি তারপরে। তারপরে দ্বিতীয় কথা, করোনা ভাইরাস। করোনা ভাইরাস কি? এটি কি মহামারী? আমি দীর্ঘ আলোচনায় লকডাউন থেকে নিয়ে এ যাবত আলোচনা করে আসছি। জুমার খুতবা বাইতুল হাম জামে মসজিদ, জুমার খুতবা যে কোনো সময় আপনারা দেখতে পারেন, বা অনলাইন আল ইতেশাম টিভিতে যে কোনো সময় দেখতে পারেন। দীর্ঘ ছয় মাস থেকে আমি এ নিয়ে আলোচনা করে আসছি। করোনা ভাইরাস মহামারী কলেরা নয়। কেন? মহামারী কলেরায় মানুষের সংখ্যা বেশি মারা যায়, আর খুব তাড়াতাড়ি মারা যায়। আর মহামারীর ফল মোমেনের জন্য অনেক ভালো। আল্লাহনবী বলেছেন, পাঁচ শ্রেণীর মানুষ শহীদের মর্যাদা পাবে।